এরপরে বিষ্ণু বলেছেন যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই, সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা, তাহলে ফিতনা আর ফিতনা, আপনি যেদিকে তাকাবেন ওদিকেই ফিতনা। বিষ্ণু বললেন ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াব, কিয়ামতের আগে ইয়াতাকারাবুজ জামান সময়ের বরকত কমে যাবে, এক বছর মনে হবে এক মাস, এক মাস মনে হবে এক সপ্তাহ, এক সপ্তাহকে মনে হবে একদিন। এই যে চার বছর ধরে এখানে তাফসির হয় তাই না, কথা কন গত বছর আসছিলেন কারা কারা হাত তোলেন, আসছে তো কম না, ভালোই আসছিল, হাত নামা, যে গত বছর ওয়াজ শুনে গেলেন এই বছর আবার আসলেন, আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে, মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে বছরটা ঘুরে যেন আবার চলে আসলো, এরকম মনে হয় না, বরকত উঠায় নিচ্ছে কে, কথা বলেন। এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে, আগে খাবারের যে স্বাদ ছিল এখন ওইটা আছে, আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ হতো এখন এই ঘ্রাণ পাওয়া যায়, আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো, আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায়, সব তুলে নিল কে, দেখেন বিষ্ণু যা যা বললেন তার প্রমাণ সমাজে আসে না নাই।